Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. আপনারা সবাই জানেন সুরক্ষিত এবং নিরাপদ কর্মক্ষেত্র সকলেরই কাম্য। সবাই চায় সকালে যেভাবে হাসি মুখে কর্মক্ষেত্রে আসে ঠিক একই ভাবে দিন শেষে যেন ঘরে ফিরে যেতে পারে। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। কখনো কখনো চুরি, অগ্নিকাণ্ড, দালান ধস, কলহ বিবাদ ইত্যাদি নানা কারণে কর্মক্ষেত্রে শান্তি বিঘ্নিত হয়। ঘটনা বা দুর্ঘটনার ভয়াবহতার উপর নির্ভর করে এগুলো তদন্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অথবা উদীয়মান অফিসার হিসাবে আপনাকে এ ধরনের কোনো ঘটনা বা দুর্ঘটনা তদন্ত বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার প্রয়োজন দেখা দিতে পারে। তদন্ত করার নিয়মকানুন জানা থাকলে আপনার জন্য কাজটি সহজ হবে এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যারা সাকসেসফুল ক্যারিয়ার করতে চান তারা আশা করি মন দিয়ে লেকচারটি শুনবেন, আর যেসব বিষয়ে আমি আলোচনা করব তা এই স্লাইডে বিস্তারিতভাবে লেখা আছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি কেন করতে হয়? এর উত্তর হচ্ছে, কোনো অপরাধ তদন্তের জন্য শৃঙ্খলা ভঙ্গ হলে, নিরাপত্তা বিঘ্নিত হলে, চুরি বা কোনো কিছু আত্মসাৎ করা হলে, কোনো মেশিনারি কাজ না করলে অথবা নষ্ট হয়ে গেলে, ঘুষ লেনদেন করলে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তদন্তের জন্য ডিপার্টমেন্টাল এনকোয়ারি করতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমেই কোম্পানির প্রধান বা সিইও কর্তৃক প্রাথমিক তদন্ত করতে হবে। তার দায়িত্ব হচ্ছে যত শীঘ্র সম্ভব ঘটনাস্থল পরিদর্শন করুন, ঘটনাস্থলটি নিরীক্ষা করুন এবং বেশি বেশি আলামত সংগ্রহ করুন, প্রয়োজন মতো ছবি তুলুন বা ভিডিও করুন, প্রত্যক্ষদর্শীদের নামের তালিকা তৈরি করুন, সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করুন, ঘটনার সিকোয়েন্স বোঝার চেষ্টা করুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি সারসংক্ষেপ লিখে ফেলুন এবং প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন। কিভাবে তদন্ত কমিটি গঠন করতে হয়? কোম্পানি চেয়ারম্যান বা সিইও তদন্ত কমিটির কনভেনার বা আহ্বায়ক হতে পারবেন। এক থেকে পাঁচজন সদস্য নিয়ে একটি কমিটি হতে পারে, তবে কাজের সুবিধার জন্য তিনজন সদস্যই যথেষ্ট। সর্বজ্যেষ্ঠ সদস্য কমিটির সভাপতি এবং অবশিষ্টরা সদস্য হিসাবে বিবেচিত হবেন। কোনো শৃঙ্খলাজনিত ঘটনায় কমিটির সকল সদস্যকে অপরাধীর চাইতে সিনিয়র হতে হয়। তদন্তের সুবিধার্থে কমিটিতে অতিরিক্ত সদস্য নিয়োগ করা যেতে পারে, আর মনে রাখতে হবে যে শুধুমাত্র কমিটির আহ্বায়ক কমিটির সুপারিশ সমূহ অনুমোদন করতে পারবেন, অন্য কেউ নয়। এনকোয়ারি কমিটির কি কাজ? প্রথমেই ফ্যাক্টরির প্রধান বা সিইও যে প্রাথমিক তদন্ত করেছেন সেটা পড়তে হবে এবং ঘটনাটি বোঝার চেষ্টা করতে হবে। এরপরে সবাই মিলে একটি ওয়ার্কিং প্ল্যান তৈরি করতে হবে, ঘটনাস্থল পরিদর্শন করতে হবে এবং ঘটনার সূত্র বের করার চেষ্টা করতে হবে। ঘটনাস্থল থেকে যত সম্ভব আলামত সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ছবিও তুলতে হবে। কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করুন, সন্দেহভাজন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করুন, প্রাপ্ত তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন। মনে রাখতে হবে যে তদন্তের সফলতা তদন্ত কমিটির জ্ঞান এবং তার বিচক্ষণতার উপরই নির্ভর করে। এই স্লাইডে কমিটির একটি সিটিং প্ল্যান দেখানো হয়েছে। টেবিলের এক পাশে বসবে কমিটির সদস্যরা আর অন্যদিকে বসবে উইটনেস বা সাসপেক্ট। মনে রাখতে হবে যে সাসপেক্টের চেয়ারটা যেন একটু নিম্নমানের হয়, যাতে করে তার মধ্যে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্স ডেভেলপ করে। আর মাঝখানে টেবিলটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে
সাসপেক্ট কখনো রেগে গিয়ে কমিটির সদস্যদেরকে যেন আঘাত করতে না পারে। ইন্টারোগেশন কাকে বলে? ইন্টারোগেশন হচ্ছে কোনো সাক্ষী বা সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করার জন্য যে প্রক্রিয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেটাই ইন্টারোগেশন। ইন্টারোগেশন করার নিয়মকানুন হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে কমিটির সামনে একটু নিম্নমানের চেয়ারে বসতে দিন, রুমটি হতে হবে অতি সাধারণ, টেলিফোন মুক্ত হতে হবে এবং ডিস্টারবেন্স ফ্রি হতে হবে। প্রথমে সাক্ষী বা সাসপেক্টকে তার পরিচিতিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করুন। কমিটি ন্যায় বিচার করবে এমন আস্থা অর্জন করুন। এরপরে ধীরে ধীরে আসল প্রশ্ন জিজ্ঞাসা করুন। প্রশ্নগুলি এমন বুদ্ধিদীপ্ত হতে হবে যেন সাসপেক্ট সবসময় নিজের সাফাই গাইতে ব্যস্ত থাকে। মনে রাখতে হবে যে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ দোষী না, তাদের সঙ্গে এরূপ আচরণ করতে হবে। জিজ্ঞাসাবাদ শেষে সাসপেক্টকে অবশ্যই ধন্যবাদ দিবেন। এখন প্রশ্ন করার কৌশল সম্বন্ধে কিছু বলছি। এমন দৃঢ়তার সঙ্গে প্রশ্ন করতে হবে যেন মনে হয় সন্দেহভাজন ব্যক্তিটি আসল অপরাধী, তাকে অপরাধ অস্বীকার করার সুযোগ দিবেন না, প্রয়োজনে কিছু আলামত দেখান। কতভাবে ঘটনাটি ঘটে থাকতে পারে তার একটি বর্ণনা দিতে পারেন। মিথ্যে বলার পরিণতি কী হতে পারে তা তাকে জানিয়ে দিন এবং সত্য বললে কিছু বেনিফিট যে পেতে পারে তাও জানাতে পারেন। যেসব সাক্ষী অপরাধ স্বীকার করেছে তাদেরকে ডেকে তাদের চেহারা দেখিয়ে দিন, এতে অপরাধীদের মনোবল দুর্বল হয়ে পড়বে। কাউকে মারধর করবেন না। আপনি যে উত্তর আশা করছেন তা সাক্ষীকে বলে দেওয়ার নিয়মকে লিডিং কোশ্চেন বলে। যেমন, আপনি ওখানে ছিলেন না? ছিলেন তো। এই ধরনের লিডিং কোশ্চেন করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করুন। দোষ স্বীকারের জন্য কখনো কখনো উচ্চস্বর, রক্তচক্ষু এবং সাসপেক্টের কাছে যেতে হতে পারে। সাক্ষী বা সাসপেক্ট কখনো কখনো আক্রমণাত্মকও হতে পারে, এ ব্যাপারে কমিটিকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরূপ পরিস্থিতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তদন্ত শেষ হলে কিভাবে রিপোর্ট লিখতে হবে এই স্লাইডে তার একটি নমুনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের মূলত তিনটি অংশ থাকে। প্রথম অংশে সামারি অব দি কেস বা ঘটনার সারমর্ম, অল্প কথায় ঘটনাটি বর্ণনা করতে হবে, ঘটনা ঘটার সময় তারিখ এবং স্থান উল্লেখ করতে হবে, এছাড়া কবে রিপোর্টটি সাবমিট করতে হবে তাও এখানে উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে ফাইন্ডিংস বা প্রাপ্ত তথ্য, এটি যে কোনো প্রতিবেদনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। সাক্ষ্য, প্রমাণ এবং স্বীকারোক্তির আলোকে কিভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে, কে বা কাহারা দোষী তাও উল্লেখ করতে হবে। এই অংশটি একাধিক প্যারাগ্রাফে লেখা যেতে পারে। আর সবশেষে তৃতীয় অংশে রিকমেন্ডেশন, যা ফাইন্ডিংসের উপর ভিত্তি করে লিখতে হবে। এখানে কে কে দোষী, তাদের কি শাস্তি হওয়া উচিত এবং কোনো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিনা তার উল্লেখ থাকতে হবে। কোনো ডকুমেন্ট বা আলামত যদি অ্যাটাচ করার প্রয়োজন হয় তা অ্যাটাচমেন্ট অংশে লিখতে হবে। আর সবশেষে কমিটির সদস্যদের স্বাক্ষর করতে হবে। সবচেয়ে যিনি জুনিয়র তিনি বাম দিকে স্বাক্ষর করবেন এবং সভাপতি ডান দিকে স্বাক্ষর করবেন, অন্যান্য সদস্যরা এর মাঝখানে স্বাক্ষর করবেন। আর মনে রাখতে হবে যে প্রতিবেদনের প্রতিটি পৃষ্ঠায় এবং সংলগ্নের সব পাতাতে শুধুমাত্র সভাপতি স্বাক্ষর করবেন। আমার বক্তব্য শেষ হয়ে এসেছে। পরিশেষে বলতে চাই যে কমিটিতে একজন অভিজ্ঞ ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে থাকলে ভালো হয়। প্রশিক্ষণের জন্য কমিটিতে দু একজন নতুন সদস্যও থাকতে পারে। কমিটিকে পক্ষপাতহীন এবং প্রভাবমুক্ত হতে হবে। কোনো নির্দেশ ব্যক্তি যেন শাস্তি না পায়
সেদিকে খেয়াল রাখতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, দেরি না করে তাড়াতাড়ি তদন্ত সম্পন্ন করতে হবে এবং তদন্ত প্রতিবেদনটি লিখিত হতে হবে যাতে প্রয়োজনে উচ্চ আদালতে এটিকে পেশ করা যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে লাইক দিবেন আর ইচ্ছা করলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। আমার অন্যান্য লেকচার যদি পেতে চান তাহলে ইউটিউবে স্লাইড প্রেজেন্টেশন বাই আনোয়ারুল হক লিখে সার্চ দিন। ধন্যবাদ।